রাঙ্গামাটিতে তিন দিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের জগধাত্রী পূজা এবং ষোড়শ প্রহর ব্যাপী মহানাম শুরু হয়েছে বুধবার সকাল থেকে শহরের জগধাত্রী মন্দিরে এ পূজা শুরু হয় পূজা উপলক্ষে মন্দিরে ভক্তরা পূজা অর্চনায় ব্যস্ত সময় পার করছে পুরোহিতগণ ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ এবং ধর্মীয় দিক নির্দেশনা প্রদান করছে পূজাকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে অত্যন্ত পূর্ণভাবে মেলা বসেছে মেলায় ঠাঁই পেয়েছে হরেক রকমের পণ্য সামগ্রী বস্ত্র খাদ্য সামগ্রী এবং বস্ত্রের দোকান জগদ্ধাত্রীর মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয় বুধবার সকাল থেকে জগদ্ধাত্রীর সম্মানে এই পূজার আয়োজন করা হয়েছে বুধবার থেকে শুরু হওয়া এই পূজা শুক্রবার শেষ হবে আগামী তিন দিন ব্যাপী পূজা অনুষ্ঠানে ভক্তদের মাঝে ধর্মীয় দিক নির্দেশনা প্রদান এবং প্রসাদ বিতরণ করা হবে এদিকে পূজাকে কেন্দ্র করে পুরো শহর জুড়ে উৎসবের আমেজ বইছে সনাতন ধর্মাবলম্বীরা পূজা অর্চনায় ব্যস্ত সময় পার করলেও অন্যান্য ধর্মাবলম্বীরা মেলায় গিয়ে নিজেদের প্রয়োজনীয় কেনাকাটা সারছেন এবং আনন্দ উল্লাসে মেতে উঠছে প্রত্যেক বছর দেশের অন্যান্য অঞ্চলের ন্যায় রাঙামাটিতে সনাতন ধর্মাবলম্বীদের জগদ্ধাত্রী মন্দির কমিটি এই পূজার আয়োজন করেন